नमस्कार बंधुरा, आमी दीप और आपनारा देखछेन इंडियन डिफेंस न्यूज बांगला। तो बंधुरा, पाकिस्तानेर तरफ थेके एकटा खूबी बड़ो और गुरुत्वपूर्ण आपडेट सामने आसछे, और ता हलो फाइनली पाकिस्तान चीनेर थेके तादेर J-10C फाइटर जेट किनते चलेछे। और एटा किन्तु कोनो मीडिया रिपोर्ट नय, बरं पाकिस्तानेर कैबिनेट मिनिस्ट्री तरफ थेके एटा पुरोपुरी कनफार्म करा हयेछे जे हाँ, तारा चीनेर थेके 25टार मतो एई जातीय J-10C फाइटर जेटके किनते चलेछे। तबे बंधुरा, एखाने सबचेये गुरुत्वपूर्ण विषय हलो पाकिस्तानेर एई मंत्रीर मते तारा भारतेर राफेल फाइटर जेटके नाकि काउंटार करार हिसेबे एई J-10C-কে কিনছে। আর এটাকে নিয়ে তো পাকিস্তান এত বেশি কনফিডেন্ট যে মনে হচ্ছে যে চীনের এই J-10C পাকিস্তানে যেদিন চলে আসবে সেদিনই ওরা কাশ্মীর দখল করে নেবে। যদিও সেটা আলাদা বিষয় যে পাকিস্তানের ভেতরেই এই বিমানকে নিয়ে ব্যাপক ক্রিটিসাইজ করা হচ্ছে। এমনকি পাকিস্তানের তো একজন ল মেকার ডক্টর আফনান উল্লাহ খান নিজে টুইট করে এটা জানিয়েছিলেন যে তিনি কিছুতেই J-10C কেনার পেছনে লজিক বুঝতে পারছেন না, কেননা তাদের কাছে J-10C এর ক্যাটাগরির অলরেডি বিমান মজুদ রয়েছে, আর সেটা হলো J-17 থান্ডার। আর সবচেয়ে বড় কথা, তিনি এটাও বলেছেন যে পাকিস্তানের এই J-10C কোনোভাবেই ভারতীয় রাফেল ফাইটার জেটকে টক্কর দিতে পারবে না। যাই হোক বন্ধুরা, এটা পাকিস্তানের নিজস্ব ব্যাপার যে ওরা কোন বিমান কিনবে আর কোন বিমানকে রিজেক্ট করবে। কিন্তু এবার এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো যে এই সুপার পাওয়ার পাকিস্তান তাদের 10th জেনারেশনের ফাইটার জেট J-17 থাকা সত্ত্বেও এবং এই J-17-এর Block 3 ভেরিয়েন্টের অর্ডার দেওয়া সত্ত্বেও এই 4th জেনারেশনের J-10C-কে নিয়ে এত বেশি মাতামাতি কেন করছে? তো বন্ধুরা, এর জবাব হলো যে আজকের দিনে পাকিস্তানের কাছে এই J-10C ছাড়া আর কোনো উপায় নেই, এবং এক প্রকার বাধ্য হয়ে পাকিস্তান এই বিমান কিনছে বললে খুব একটা ভুল হবে না। কীরকম? তো দেখুন, আজকের দিনে পাকিস্তানের বায়ুসেনার কাছে যে সমস্ত ফাইটার জেট রয়েছে তার অবস্থা কিন্তু খুবই খারাপ। প্রথমত, পাকিস্তানের কাছে ফ্রান্সের Mirage 3 আর Mirage 5 রয়েছে। তো এগুলো ভারী মাত্রায় পাকিস্তানের কাছে রয়েছে বটে, তবে সমস্যা হলো এগুলো বহু পুরনো আমলের এয়ারক্রাফট। সেই 60-এর দশকে পাকিস্তান কিনেছিল ফ্রান্সের থেকে, আর তারপর তো এখন ফ্রান্স এর সমস্ত স্পেয়ার পার্টস, মেনটেন্যান্স এই সব কিছু বন্ধ করে দিয়েছে ঝামেলার জন্য। ফলে এগুলো এখন পুরোপুরি পাকিস্তানের জন্য একটা বেকার। দ্বিতীয়ত, F-16 রয়েছে 60টার মতো, কিন্তু এগুলোকেও আমেরিকা ভারতের জন্য আপডেট করতে মানা করে দিয়েছে। এমনকি হালেই আমেরিকা 12টার মতো F-16 এক্সপোর্টের কথা বলেছিল বটে, কিন্তু পরে আবার ভারতের জন্য সেখানেও পাল্টি খেয়ে যায়। তাই পাকিস্তানের জন্য এই F-16গুলো খুব বেশি দিন পর্যন্ত পাকিস্তানকে প্রোটেক্ট করতে পারবে না। তৃতীয়ত, শেষ ফাইটার জেট হলো J-17 থান্ডার, কিন্তু এটাও পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে বড় ব্লান্ডার ছিল বলতে পারেন, কেননা অর্ধেকের বেশি বিমানের এই ফ্রেম পুরোপুরি বেঁকে গেছে, আর পাকিস্তানের 40% J-17 থান্ডার এখন পাকিস্তানে গ্রাউন্ডেড হয়ে পড়ে রয়েছে। আর এটা কিন্তু পাকিস্তানের নিজস্ব মিডিয়া বলেছিল, এটা কোনো ভারতীয় রিপোর্ট নয় যে ভারত মিথ্যা কথা বলছে। ফলে যেন তেন প্রকারে যদি পাকিস্তানের বায়ুসেনাকে সার্ভাইভ করতে হয়, তাহলে ইমিডিয়েটলি ওদের এমন কোনো ফাইটার জেটের প্রয়োজন ছিল যাতে ওরা ওর সাহায্যে ডিফেন্স অন্তত করতে পারে। কিন্তু সমস্যা হলো, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ইউরোপের কোনো দেশই ভারতকে রাগিয়ে পাকিস্তানকে তাদের বিমান দেবে না। আর বন্ধুরা, সবচেয়ে বড় কথা হলো, তর্কের খাতিরে যদি আমি এটা ধরেও নিই যে এই দেশগুলো পাকিস্তানকে তাদের ফাইটার জেট দিতে রাজিও হলো, তাহলে কিন্তু এই ভিখারি পাকিস্তানের কাছে এত টাকা নেই যে তারা এই সমস্ত দেশ থেকে ফাইটার জেট কিনবে। ফলে ঘুরে ফিরে সেই চায়না J-10C বিমানই পাকিস্তানের জন্য একমাত্র ভরসা বলতে পারেন। যাই হোক, আশা করি এর থেকে এটা তো বোঝা গেল যে পাকিস্তান কেন J-10C-কে নিয়ে এত বেশি মাতামাতি করছে। এবারে আসি আসল কথায়, আর তা হলো পাকিস্তানের মিনিস্টার এটাকে রাফেলের সাথে জুড়ে এমনটা ক্লেম করেছে যে এই বিমান নাকি রাফেলকে কাউন্টার করবে। তো এটা কি সম্ভব? তো বন্ধুরা, আমি বলবো যে পাকিস্তানের সরকার আবারও ওদের লোককে চুনা লাগাচ্ছে যেভাবে CPEC-এর প্রজেক্টকে নিয়ে চুনা লাগিয়েছিল, আর বলেছিল যে CPEC প্রজেক্ট হলে পাকিস্তান বিরাট বড় লোক হয়ে যাবে, কিন্তু হয়েছিল তার উল্টো, পাকিস্তান এখন ভিখারি হয়ে গেছে। ঠিক একই রকমভাবে এবারে চীনের এই J-10C-কে দিয়েও পাকিস্তানের জনগণকে বোকা বানাচ্ছে ইমরান খান। কীরকম? তো দেখুন, পাকিস্তানের এই যে J-10 সেটা কিন্তু কোনোভাবেই ভারতের জন্য বড় সমস্যা তৈরি করবে না, কেননা প্রথমত চাইনিজ J-10 আর রাফেলকে যদি একটা বেসিক কম্পারিজন করা হয়, তাহলে বুঝতে পারবেন যে রাফেলে J-10C এর তুলনায় অনেক বেশি শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে, যা রাফেলের যে ওভারঅল পারফরমেন্স সেটা কিন্তু J-10C এর তুলনায় অনেক বেশি বৃদ্ধি করবে। আর তার উপরে আবার চীন আরেক ব্লান্ডার যেটা করছে সেটা হলো এই J-10C-তে ওদের যে স্বদেশি ইঞ্জিন রয়েছে তাকে যুক্ত করছে, যেটা রাশিয়ান ইঞ্জিনের চেয়েও আরও বেকার। আর যদি এই ইঞ্জিন ওরা কোনোভাবে পাকিস্তানকে চিপকে দেয়, তাহলে তো কথাই নেই। অন্যদিকে রাফেলের যে স্পেকট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট রয়েছে তাকেও কিন্তু কাউন্টার করার মতো কোনো ধরনের কাউন্টার মেজার সিস্টেম আজকের দিনে চায়নার বিমানে মজুদ নেই, আর মিসাইল প্যাকেজের কথা তো আমি বাদই দিলাম। ফলে ওভারঅল J-10C পাকিস্তানকে তেমন কোনো ফায়দা দেবে বলে তো মনে হচ্ছে না। কিন্তু তাও এখানে যদি তর্কের খাতিরে এটা ধরে নিই যে হ্যাঁ, হয়তো পাকিস্তানের পাইলট কোনোভাবে ভারতীয় রাফেলকে কাউন্টার করে নিল, কিন্তু তাহলেও ভারতের কাছে কিন্তু S-400-এর ডেলিভারি শুরু হয়ে গেছে। আর এই S-400 এয়ার ডিফেন্স সিস্টেম যাকে আমেরিকার মতো দেশও কাউন্টার করতে ভয় পায়, সেখানে পাকিস্তান এই সিস্টেমকে কীভাবে কাউন্টার করবে আমি জানি না। ফলে বন্ধুরা, ওভারঅল এটা শুধুমাত্র পাকিস্তানের জনগণকে বোকা বানানোর জন্য পাকিস্তানের একটা নতুন অস্ত্র বলতে পারেন, এটা ভারতের বিরুদ্ধে কোনো কাজেই আসবে না। বাকি পাকিস্তানের এই J-10C আর রাফেলের মধ্যে যদি আপনারা একটা ডিটেল কম্পারিজন চান, তাহলে নিচে কমেন্ট করে জানান, আমি এর উপরে আগামী দিন একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেবো। জয় হিন্দ।